আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সাথে আছি আমি রিয়াদুল হক গালিব। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমার হাতে থাকা সর্বশেষ আপডেট খবরগুলো। জাপানে মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি জাপান সরকারের এই বার্তা দেন। রাষ্ট্রদূত বলেছে, করোনা পরিস্থিতি শেষ হলে জাপান বাংলাদেশে আরো বিনিয়োগ করবে। রাষ্ট্রদূত নাওকি ইতো বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর পাঠানো বার্তা এবং 1973 সালে বঙ্গবন্ধুর জাপান সফরের উপর নির্মিত তথ্যচিত্র ওয়েলকাম বঙ্গবন্ধু 1973 শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশে জাপানি অর্থায়নে যেসব প্রকল্প রয়েছে সেগুলোর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত বলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে এবং এটা হবে গেম চেঞ্জার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নারায়ণগঞ্জের 2500 জাপানকে জায়গা দেওয়া হয়েছিল, যা আগামী বছর প্রস্তুত হবে বলে রাষ্ট্রদূত বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, চট্টগ্রামের মিরসরাই হবে জাপানের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাতারবাড়ি প্রকল্পের কাজ শেষ হলে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে রাষ্ট্রদূত বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করলে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই জাপান এবং বাংলাদেশ যৌথভাবে এই টার্মিনালটি পরিচালনা করবে। বিরোধী দলের নেতা হিসেবে জাপান সফরের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাপান ছিল আমার স্বপ্নের শহর। এই বৈঠকের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাও উপস্থিত ছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ছোটটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং নেক্সট আপনাদের সামনে আরো কিছু ইন্টারেস্টিং নিউজ নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সম্ভব বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।